রাজনীতির ময়দানে নিরপরাধ আলেম গুলো জেলখানায় পড়ে আছে, একটার পর একটা আলেম। সমাজে অবিচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। মৌমাছিদের থেকে শিক্ষাটা নিয়ে যদি আমরা অন্তত মাঠে নামতে পারতাম, সবাই যদি একতাবদ্ধ হয়ে নামতে পারতাম এই বাংলার মাটিতে, কারো সাহস হতো না আল্লামা সাইদিকে জেলখানে আটকে রাখা। আমার ভাইরা এইবার বলবেন, হুজুর মৌমাছিরা তাদের বাড়ি নির্মাণ করার পর থেকে কি শেষ? না, ওই জায়গা থেকে আমরা কি পাই বলেন তো? বলেন ফাসলুকি সুবুলা ওয়া রব্বিকি জুলুলা। আল্লাহ পাক বলেন, হে নবী, ওই জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জিনিস তৈরি করে দেই যেটা পুরো মানব জাতির জন্য শিফাউল নাস, সব রোগের মহা ঔষধ। আমার ভাইরা, মধুটা তৈরি হয় কিভাবে এইটা এবার জানার বিষয়। হাদিস শরীফ থেকে আল্লাহর নবী জানিয়েছেন, বিশ্ব নবী বলেন, মৌমাছিরা গুনগুন গুনগুন করে আওয়াজ এসে আমার সামনে দেয়। ডাক দিয়ে বললাম, মৌমাছি, এই যে বডি, এই যে ঘর তোমরা নির্মাণ করে ফেলো, এই ঘর নির্মাণ করার পরে ওই জায়গার মধ্যে মধু হয় কেমন করে আমি তো বুঝি না, কারণ আমি লক্ষ্য করে দেখেছি এই সবুজ শ্যামলে এই ভূখণ্ডের মধ্যে যতগুলো গাছগাছালি আছে, যে ফুলগুলো ফোটে কোনোটার ফুল হয় তিতা তিক্ত, কোনোটা হয় মিষ্টি, এক একটা ফুলের স্বাদ তো এক এক রকম। কিন্তু তোমরা যখন এই ফুলগুলো থেকে, এক একটা ফুল থেকে যখন এরকম মধুগুলো নিয়ে চলে যাও, রসগুলো নিয়ে চলে যাও, এই রসগুলো আবার মিষ্টি হয় কেমন করে আমি তো বুঝি না। মৌমাছি রাখতে বলে, ও আল্লাহর নবী, আমরা এই রকম করে একাধিক জায়গা থেকে যখন ফুল থেকে রস নেওয়া শুরু করে দেই, নেওয়ার পরে আমাদের পেটের ভিতরে যখন সংরক্ষণ করি, আল্লাহ পাক আমাদের পেটের ভিতরে এমন একটা প্রোটিন দিয়েছে, আর আপনার উপরে যখন একবার দরুদ পাঠ করে নেই, পেটের ভিতরে যা আছে সব আমার আল্লাহ মিষ্টি মধু বানিয়ে দেয়। অবগুরাবাসী, এই রকম করে মধু তৈরি করে কে? আরো জোরে এবার আসেন, মধু খাওয়ার কি উপকার আছে? অনেকে বিড়ি খায়, জিজ্ঞাসা করবেন, বিড়ি খেলে কি পান? ডার্বি সিগারেট টানেন কি পান? মেরিস খান কি পান? বলে, হুজুর এক পোয়া দুধের কাজ করে একটা ডার্বি, এর যে সিডার আছে এক পোয়া দুধের কাজ করছে একটা ডার্বি, তাহলে তো মানুষ দুধ রেখে বিড়ি নিয়ে পড়ে থাকতো। এক কথা বলে না কেন? এমনও কথা আমি বলতে শুনেছি আমার এলাকায়। আমি ওনারে ডাকতে বললাম, চাষা তাহলে আগামীকাল থেকে কি আমিও স্টার্ট দেবো নাকি? বলে, না তুমি মাদ্রাসায় পড়ো, তোমার কি খাওয়া যায়? সাসা আপনি যে বললেন দুধের প্রোটিন পাওয়া যায়, কোন জায়গায় আছে আমার দেখান তো? আছে কোন জায়গায়? হ্যাঁ বলেন না কেন? বরং বিড়ি তামাক জর্দা এগুলো খেলে পরে আপনার এই যে হার্ট ফুসফুস নষ্ট হয়ে যাবে, হয়তো আপনি বুঝতে পারছেন না। অনেকে গাঁজা নিয়ে পড়ে থাকে, হ্যাঁ কথা বলেন না কেন? গাঁজা খাওয়ার পরে কি মশান, ওরা দিন দুনিয়া ঠিক থাকে না, বাড়িতে এসে বৌরে কয় খালাম মা, সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রত্যেকটা জিনিসের মধ্যে যেমন উপকার অপকারিতা আছে, লাভ ক্ষতি আছে। আল্লাহ পাক বলেন, মধু শিফাউল নাস, এত সুন্দর করে আমি আল্লাহ তৈরি করলাম, এই মধুর মধ্যে আল্লাহ কি রেখেছে? আল কোরআনে বিজ্ঞান বইটা নিয়ে যতটুকু গবেষণা করেছি, ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত বই সূরা নাহলের 68 নম্বর আয়াত থেকে শুরু করে একাধারে যখন দেখবেন এই বইটা পড়ে দেখবেন, বিজ্ঞানীরা গবেষণা করে সুন্দর তথ্য দিয়েছে। মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো প্রোটিন রেখেছে, সামারাইজ করে আপনার মাঝে আমি আটটা তুলে ধরব। অন্তত আগামী কাল থেকে বিড়ি খাওয়া বাদ দিয়ে মধু খান, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার ভাইরা, বিজ্ঞান জানিয়েছে মধুর মধ্যে আল্লাহ অ্যান্টিব্যাকটেরিয়াল লিখে দিয়েছে, এটা আবার কি? অ্যান্টিব্যাকটেরিয়াল এই মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, আপনি যদি একাধারে মধু খেতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, সুবহানাল্লাহ বলতে পারেন না? করোনা আসার পর থেকে আমাদের সবাই বলে রোগ প্রতিরোধ বৃদ্ধি ক্ষমতা বাড়াতে হলে লেবু খাও, সাবান দিয়ে হাত ধো, তাও 20 সেকেন্ড করে,
আপনি এই যে দুই হাত সাবান দিয়ে যখন ভালোভাবে ক্লিন করতে যাবেন, পরিষ্কার করতে যাবেন, দেখবেন যে 20 সেকেন্ড তো দূরে থাক, 2.5 সেকেন্ড হয়ে যায়, 2.5 মিনিট হয়ে যায়, তাও হয় না। এক কথা বলেন, যারা বলেছে ওরা কি গবেষণা করে বলেছে? মধুর মধ্যে আল্লাহ অ্যান্টিব্যাকটেরিয়াল রেখে দিয়েছে। এখনো যদি বিশ্বাস না হয় ইন্টারনেটে সার্চ দেন, একাধারে এই পয়েন্ট গুলো পাবেন। সামারাইজ করে আটটা বানিয়েছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে চাইলে, আপনার শরীরটাকে সুস্থ রাখতে চাইলে আপনি মধু খাওয়া আরম্ভ করে দেন, কারণ এর মধ্যে শেফা রেখেছে কে? আরো জোরে। দ্বিতীয় নম্বরে মধু খাবার উপকারিতা কি? আর যারা মোটা শরীর নিয়ে নড়তে পারে না, আখেরি খাওয়া খায়, এক কথা বলে না কেন, খেতে খেতে পেট এমন মহিলার দেখে লজ্জা পায় আর চিন্তা করে, আল্লাহ পেটে আমার সন্তান আসার পরে আমারও পেট এত বড় ছিল না, এক কথা বলে না। হালাল হারাম কিচ্ছু বোঝে না, একাধারে শুধু খায় আর পেট হয়ে যাচ্ছে একেবারে ওই রকম আখেরি ভরি। আর যারা এরকম মেদ ভরির ওজনে ভুগতেছেন, যাদের শরীরের ওয়েট অনেক, একাধারে আপনি আজকের পর থেকে অন্তত মধু খাওয়া আরম্ভ করে দেন। মধুর মধ্যে আল্লাহ একটা গ্লুকোজ রেখে দিয়েছে, যেটা খাওয়ার পরে আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রক্তের সাথে যখন মিশে যাবে এই গ্লুকোজটা, একাধারে খাওয়া আরম্ভ করলে আস্তে আস্তে আপনার মেদ ভরি ওজন কমে যাবে। কোরআন থেকে বিজ্ঞানীরা থিওরি দিয়েছে এরকম করে। এরপরে 3 নম্বরে মধুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, কারো যদি রাতে ঘুম না আসে আপনি মধু খান, আপনার ঘুম চলে আসবে। এখন যদি বলেন হুজুর আমি সারা রাত ধরে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখলাম, ঘুম আসে না, কি করব? ওর জন্য এই ফতোয়া, এই কবিরাজি ওর জন্য মানায় বলেন না কেন? এই গতকালকে মাহফিল ছিল আমার, সেই নওগাঁ সাফাহার রাতের বেলা করে আসতেছিলাম, একদম নওগাঁর মেইন রোড ধরে এই জয়পুর হাট দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম, আজকে আবার আসলাম। আমি যখন যাচ্ছিলাম, কালকে ব্রাজিলের খেলা ছিল না, ব্রাজিল আর কোন যেন একটা দল, সার্বিয়া, নাম দেখেছেন, হাইব্রিড নাম, মুরব্বী যারা আছে, বুড়ো দাদু যারা আছে, এই নাম উচ্চারণ করতে গেলে যা দাঁত আছে এমনি তো পড়ে গেছে, আরো কটা পড়ে যাবে, এক কথা বলছে না কেন, পড়ে যাবে না। এই যে খেলা হচ্ছিল দেখলাম কত যুবক, পা রাখার জায়গা নেই, আমি যে গাড়ি নিয়ে চলে আসবো, সাইড দেওয়ার মতো বুদ্ধি নেই ওদের, ওরা রাস্তায় ঢোল তবলা পেটাচ্ছে আর ওরা শুধু আনন্দ উল্লাস। এই যায় ব্রাজিলের খেলা, যখন এই ব্রাজিলের পায়ে বল, ওরা লাফালাফি শুরু করে দেয়, রাস্তাতে সাইড দেওয়ার কোনো দরকার নেই। তাহলে যে যুবকগুলো এই রকম করে মাতামাতি করতেছো, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, যুবক, যেই নবী তোমার জন্য অন্তত কেয়ামতের ওই কঠিন ময়দানে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে, এক কথা বলে না কেন, ডাকতে বলবে আল্লাহ গো আমার উম্মত গুলোরে মাফ করে দাও, আমার উম্মত গুলোরে জাহান্নামে দিও না, এই নবী আপনার জন্য সুপারিশ করবে, কান্না করবে, নবীজি আমার 3 দিন যাবত কোনো খোঁজ ছিল না, শুধু আপনার টেনশনে, এক কথা বলে না কেন, শুধু উম্মতের টেনশনে নবীজির 3 দিন মক্কায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আর রাহিকুল মাকতুমের বর্ণনা পড়ে দেখেন, সিরাত ইবনে হিশাম একাধারে বর্ণনা দিয়ে আছে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে মহত্তম আদর্শ, নবীজির আমার 3 দিন কোনো খোঁজ নেই। সাহাবী যারা আছে ওই সময়ে, যারা বিশ্ব নবীকে চিনত, যাদের সাথে পরিচয় আছে, আবু বকর, ওমর, ওসমান, হযরত আলী, ফাতেমা, নবীজির সাহাবী যারা আছে, তারা তো কান্না করতে করতে একেবারে সবাই শেষ, আল্লাহর নবী কোথায় চলে গেল? কারণ ওই সময়ের মধ্যে সব জায়গায় কাফের বেঈমান যারা ছিল আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, শুধু কোরআন প্রচার করার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়েছে, নবীজির পিছন বরাবর যখন তারা চলে গিয়েছে, ও বগুড়াবাসী গিয়ে তাকে দেখে একদল রাখাল মাঠের মধ্যে বকরি নিয়ে বসে আছে, তারা এত পরিমাণে পেটাচ্ছে বকরি গুলোকে স্থান থেকে নড়াতে পারে না, বকরি গুলো ঘাসও খায় না, পানিও খায় না, কোনো খাবারও খায় না, একাধারে পেটাচ্ছে নড়াতে পারে না। আর আল্লাহর নবী পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে কান্না করে আর ডাক দিয়ে বলে, ইয়া উম্মতি উম্মতি উম্মতি,
কারোমার যখন এই লোকগুলোর কাছে গিয়েছে, ডাক দে বলে এই বকরি গুলোকে এত জোরে মারার কারণ কি? কি কারণ? ডাক দে বলে আজ তিন দিন যাবত একাধারে ওই পাহাড়ের মধ্যে একটা লোক সেজদায় পড়ে জবান দিয়ে শুধু বলে ইয়া নাফসি ইয়া উম্মতি উম্মতি। আওয়াজ যখন দেওয়া শুরু করে দিয়েছে, আমাদের বকরি গুলো খাওয়া বন্ধ করে নবীজির দিকে তাকায় আর টপ 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 করে পানি ফেলায়। অন্তত আপনারা যদি এই লোকটাকে চেনেন বাড়ি নিয়ে চলে যান। হযরত আবু বকর ওমর তাকিয়ে দেখলেন আল্লাহর নবী বিশ্ব নবী সেজদায় পড়ে আছে, জীবনের নেকি গুলো আবু বকর দিতে চাইলেন, ওমর দিতে চাইলেন, আলী এসে দিতে চাইলেন। নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা নিজের সন্তান দুটোকে আমাদের জন্য গুনাগার উম্মতের জন্য কোরবানি পর্যন্ত দিয়ে দিলেন। আল্লাহর নবী মাথাটা উঠিয়ে এইবার ডাকতে বললেন, মা ফাতেমা কেন এই দোয়াটা করতে গেলে? ডাক দিয়ে বলে আব্বা এই কারণেই করেছি, কারণ আপনি তো মাথা উঠাচ্ছেন না, আপনার কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহর নবী ডাকতে বললেন, মা ফাতেমা অতক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাতাম না যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতো হাবিব আপনি মাথা উঠান, আপনার একটা উম্মত কেউ আমি জাহান্নামে দেব না। তাহলে নবী যে আপনার জন্য এত পরিমাণে কান্না করে, হাশরের ময়দানে নবী যে আপনাকে নেওয়ার জন্য আল্লাহর নবী বারবার চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। তাহলে আজ যারা যুবক তোমাদেরকে বলতেছি, নবীর উম্মত দাবি করার পরে তোমরা আজ মেতে উঠেছো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে রাস্তার মোড়ে মোড়ে স্যাটেলাইট তৈরি করে, তোমাদেরকে বলতেছি কি লাভ এসব করে, এখনো ফিরে কি আসা যায় না? হিন্দুরা করলে মানায়, একথা বলে না কেন? খ্রিস্টানরা যদি এইটা করে মানায়, বৌদ্ধরা করলে মানায়, সাঁওতাল যারা আছে চাকমা নিগোষ্ঠী যারা আছে তারা করলে মানায়, কিন্তু এই পৃথিবীর ময়দানে মুসলিম দাবি করার পরে মুসলমান দাবি করার পরে কেউ যদি এগুলো করে কি মানায়? আমার ভাইরা এই জন্য যুবক দ্বারা আছেন আহ্বান করতেছি, এখনো সময় আছে, কোরআনের কাছে ফিরে আসেন, জীবন জিন্দিগিটা কোরআন দিয়ে চালানো শুরু করে দেন। মধুর ব্যাখ্যা দিচ্ছিলাম, আপনার ঘুম যদি না আসে আপনি মধু খাওয়া শুরু করে দেন, আমার আল্লাহ আপনার তৃপ্তি দিয়ে দিবে ঘুমের মধ্যে। এরপরে চার নম্বরে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে, অন্তত ডায়রিয়ার রোগ যদি কারো হয় আপনি মধু খাবেন, মধুর মাধ্যমে আল্লাহ এটার শেফা দিয়ে দেবে। এরপরে পৃথিবীর ময়দানে হজম শক্তি যদি আপনার না থাকে আপনি মধু খান, হজম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে পৃথিবীর ময়দানে ক্যালসিয়াম যেটাকে আমরা চিনি, আমাদের ক্যালসিয়াম যদি শর্ট হয়ে যায়, শরীরের মধ্যে যদি কমে যায়, তাহলে দেখবেন আপনার হাত ব্যথা পা ব্যথা দাঁতগুলো শিরশির শিরশির করবে, একথা বলে থাকেন। মধু খান, মধুর মধ্যে আল্লাহ ক্যালসিয়াম রেখে দিয়েছে, এটার মাধ্যমে আল্লাহ শেফা দিয়ে দেবে। এরপরে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ঘা হলে পরে আপনি দেখবেন মধু খাবেন ঘা দূর করে দেবে কে? এজন্য দেখবেন ছোট বাচ্চা মায়ের দুধ ছাড়া যেমন কোনো কিছু খেতে পারে না, এই বাচ্চাটার মুখে ঘা হয়ে গেলে আমরা সবাই কিন্তু মধু দেই, আর মধু যখনই খায় এই মুখের ঘা ভালো হয়ে যায়। সর্বশেষ পৃথিবীর ময়দানে মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন বি কমপ্লেক্স যদি আপনি খান আপনার কি হবে? যেটা আল্লাহ মধুর মধ্যে রেখে দিয়েছে আপনার কোষ্ঠকাঠিন্যটা দূর হয়ে যাবে। একাধারে এরকম করে অনেক বর্ণনা আছে, সামারাইজ করে মাত্র আটটা বললাম, তাহলে এই জায়গার মধ্যে মৌমাছিদের প্রতি ওহি করেছে মাত্র কয়বার? আরো জোরে একবার। একবার ওহি করার পরে পৃথিবীর ময়দানে মৌমাছির একাধারে তারা মেনে যাচ্ছে, 96% মুসলমানের দেশে মানতে পারি না, আমরা মাইনাস করতেছি আমরা মানতে পারি না। আমার ভাইরা আল্লাহর আদেশ একটা মাত্র বলবো, থাকবেন তো? থাকবেন? 11:30 মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। একটা মাত্র পয়েন্ট বলবো, আমার আল্লাহর আদেশ এই পৃথিবীর ময়দানে আপনাকে মহরানা দেওয়া লাগবে, কারণ মহরানা দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছে কে? কত এলাকার এই মানুষগুলো মহরানা না দিয়ে যৌতুক উল্টো আরো দাবি করে নিয়ে চলে আসে, এই বিয়ে কিন্তু বিয়ে কখনো হবে না।
ওয়ামাইয়া বতাকি গয়রল ইসলামি দিনাং ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারার 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে এই পৃথিবীর ময়দানে মানুষ যেটা করবে কোনোদিন আমি আল্লাহ কবুল করব না, বরং কিয়ামতের ওই কঠিন ময়দানে এই লোকটা ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাবে। অবগুরাবাসী, এই জন্য ইসলামের বিধান, আমার আল্লাহর বিধান, কোরআনের বিধান, পৃথিবীর ময়দানে বিয়ে করলে মহরানা দেওয়া লাগবে। ওয়াতু হুন্না উজুরা হুন্না ফারিদ, আল্লাহ পাক বলেন মোহর না দেওয়াটা নামাজ রোজার মতো ফরজ বিধানকার। আরো জোরে, এজন্য আল্লাহর আদেশ এটা আপনি অবশ্যই আদায় করবেন, করবেন তো। যারা দেন নেই এখনো দেওয়ার চেষ্টা করে। আল্লাহর নবী বলেন যে মানুষ অন্তত মোহরানা আদায় না করে মারা যাবে কিয়ামতের ওই ময়দানে জেনাকারের কাতারে দাঁড়িয়ে যাবে। এই জন্য আপনার বউয়ের যতটুকু মোহরানা বিয়ের সময় হয়েছিল আপনি আদায় করে দেন, পা চেপে ধরে মাপ চেয়ে কোনো লাভ নেই, আপনাকে দেয়া লাগবে। কারণ এই বিধান বউ করেনি, করেছে কে? আল্লাহর নবীর কাছে এক যুবক আসলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আমি বিবাহ করতে চাই। নবীজি আমার ডাক দিয়ে বললেন যেহেতু বিবাহের মধ্যে বরকত আছে না নেই, বলেন বলেন। আজ আমাদের যুবকগুলোর চরিত্র খারাপ, নষ্টের মুখে চলে যাচ্ছে। মা বাবা যারা আছেন তাদেরকে বলতেছি ছেলের যদি বিয়ের বয়স হয়ে যায়, মেয়ের যদি বিয়ের বয়স হয় দিয়ে দেন, পাপ থেকে বাঁচবেন। কারণ কোন মেয়ে কোনো যদি মেয়ে মানুষ যদি কোনোদিন পৃথিবীর ময়দানে উল্টা পাল্টা কাজ করে, আপনার ছেলে যদি উল্টা পাল্টা কাজ করে, জাহান্নামে যদি যায় একা যাবে না, আপনাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, মাকে নিয়ে যাবে, স্বামীকেও নিয়ে যাবে। টের পাচ্ছেন আমার ভাইরা? বিয়ের মধ্যে বরকত কেন বললাম? নবীজির কাছে এক যুবক এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করলাম, আপনি হাদিস আমারে শোনালেন যে বিয়ের মধ্যে বরকত, কই আমি তো বরকত পাই না। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলেন, তোমার কি আরেকটা স্ত্রী চালানোর মতো সামর্থ্য আছে? বলে হুজুর আছে, অসুবিধা নেই, তাহলে তুমি আরেকটা বিয়ে করো প্রথম বউয়ের অনুমতি নিয়ে। আরেকটা বিয়ে করলেন। কিছুদিন পরে আবার নবীজির কাছে আসলেন, ডাক দিয়ে বললেন হে নবী কই কোনো তো উন্নত দেখি না। নবীজি আমার বললেন আরেকটা করো, একাধারে যখন চারটা হয়ে গেল। আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়ে বলে হুজুর আগে যা ছিলাম এখনো তো তাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যুবক একটা বার তুমি চিন্তা করে দেখো, এর আগে তোমার প্রথম যখন স্ত্রী ছিল তখন রান্না ঘর ছিল একটা, তোমার থাকার ঘর ছিল একটা, একথা বলছে না কেন? ও যুবক এখন তুমি গবেষণা করে মিলিয়ে মিলিয়ে দেখো, তোমার রান্না ঘর হয়েছে চারটা, থাকার ঘর চারটা, একে উন্নতি হয়নি? আমার ভাইরা, নবীজি আমার ডাকতে বললেন যুবক আমার মহরানা দেওয়ার মতো কি সামর্থ্য আছে? ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ মহরানা দেওয়ার মতো আমার সামর্থ্য নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যুবক তাহলে আজকের পর থেকে শুরু করে তুমি একাধারে রোজা রাখা শুরু করে দাও। রোজা রাখতে 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 যেই দিন তোমার বউয়ের মহরানা দেওয়ার মতো সামর্থ্য তৈরি হবে ওই দিন বিয়ে করবা। আর আমাদের দেশে মহরানা লাগে না, বরং আরো উল্টো, মেয়ে পক্ষ থেকে আমরা নেই, একথা বলে না কেন? আপনি নিজের ছেলেটাকে যদি অন্তত যৌতুক নিয়ে বিয়ে করা, আপনি আমার আল্লাহর আদালতে ধরা খাবেন? আল্লাহর বিধান না মানলে যাওয়া লাগবে কোন জায়গায়? বলেন বলেন, জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহর নবী জানিয়েছে কোন ঘরে যদি অন্তত কোন মেয়ে মানুষ আসে, কোন মেয়ে যদি জন্মগ্রহণ করে, আল্লাহর নবী জানিয়েছেন মা বাবার দায়িত্ব কম পক্ষে কিছু আছে না নেই, বলেন বলেন। মেয়ে সন্তান যার প্রথম, আল্লাহর নবী বলেন ওই ঘরটাতে রহমত দেয় কে? মেয়ে সন্তান কোন ঘরে যদি আসে ওই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে তিনটা কাজ করতে বলেন, কয়টা?
এক নম্বরে মেয়ে সন্তান পাওয়ার পরে মা বাবার দায়িত্ব হবে তারা প্রথমেই অন্তত তার সুন্দর একটা নাম রেখে দেবে। নাম সুন্দর রাখা লাগবে, ইসলামিক নাম রাখা লাগবে, নাম ওই যে বল্টু গুলো রাখা চলবে না। এই কথা বলে না কেন? সুন্দর একটা নাম নির্বাচন করবে, চয়েস করবে। এই যে আপনাদের মসজিদের খতিব সাহেবের কাছে আসবেন, আসার পরে ডাক দিয়ে বলবেন হুজুর একটা ইসলামিক নাম বলেন, আমার মেয়ে হয়েছে, হুজুর বলে দিবে। আপনি ওই অনুযায়ী অন্তত রাখেন। দ্বিতীয় নাম্বারে মেয়ে সন্তান পাওয়ার পরে আপনার দায়িত্ব নাম রেখে দিয়ে শুধু হবে না, তাকে দিনী এলেম কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? যে মেয়েটার জীবনে অন্তত কোরআনের জ্ঞান নেই, ওর দ্বারা বেপর্দায় ঘোরা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ও তো বেপর্দায় চলবে, ছেঁড়া ফাটা পরে নামবে, কারণ ও তো কোরআন জানে না। এক কথা বলেন না কেন? কোরআনের আয়াত যখনই জানবে, অকরোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বলেন আল্লাহু আকবার। আল্লাহর ব্যাখ্যা, ও দুনিয়ার নারীরা সমাজে রাষ্ট্রে জমিনে যখন চলবা আটো সাটো পোশাক পরে রাস্তায় যাবা না, পৃথিবীর ময়দানে ঠোঁট পালিশ ওট পালিশ রং বেরং করে রাস্তার ময়দানে যাবা না, বেপর্দায় আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে আয়াত দিয়ে নারীদেরকে ঘুরতে নিষেধ করেছে, তাহলে যেই মেয়েটার মধ্যে দিনী এলেম কোরআনের জ্ঞান থাকবে এই মেয়েটা কোনোদিন আটো সাটো পোশাক পরে রাস্তায় নামবে যাবে? এখন যদি বলেন হুজুর আমার মেয়েটারে দিনী এলেম শিক্ষা দেওয়ার জন্য সুন্দর করে গড়তে চাই, মাদ্রাসায় দেন, মাদ্রাসা নিয়ে জায়গায় আপনি মাদ্রাসায় আপনার মেয়েটাকে ভর্তি করিয়ে দেন, আপনার মেয়েটা একাধারে সারা দিন যখন কোরআন পড়া শুরু করে দেবে, এটা ও সাদগায় জারিয়া আপনি টাকা পয়সা খরচ করে আপনার মেয়েটাকে কোরআন পড়া শিক্ষা দিলেন, আপনার মেয়েটা কোরআন পড়া শিখলো, আপনার ছেলেটাকে হাফেজ বানালেন টাকা পয়সা খরচ করে, আপনিও থাকবেন না আমিও থাকবো না, কবরের মধ্যে যখন চলে যাবেন আপনার এই সন্তানটাকে টাকা পয়সা খরচ করে হাফেজ বানালেন, মেয়েটাকে হাফেজা বানালেন, মারা যাবেন দুইটা সন্তানই যখন কোরআন পড়বে আপনার আমল নামায় আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবে।